আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث. وقال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়েন। নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়িয়ে মহব্বত নিয়ে সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت جر أواجي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع وخصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, শামসুদ্দিন শামসুন্নাহার বাইতুল উলুম মাদ্রাসার নবম
তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সদর মজলিস সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজা মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা সম্মানিত আমার প্রিয়তুল্য মুরব্বী নিজাম যুবক ভাইয়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা, পর্দার আড়ালে পর্দানে সিন দোয়ার খনি পরহেজগার আমার মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো করে শুকরিয়া, যেই মহান আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আমাদের বিভিন্ন জনকে বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করে পবিত্র এই বরকতপূর্ণ অনুষ্ঠানে সামিয়ানার নিচে বসে দিনে কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ যে মহান আল্লাহ আমাদেরকে করে দিলেন, এজন্য সে মহান আল্লাহর দরবারে সবাই দিল থেকে এক মর্তবা শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আখিরি জামানার পয়গম্বর সাইয়েদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজদিবিন উম্মতের কাণ্ডারি নবী, সেই মহামানবের প্রতি আবারও এক মর্তবা সবাই দিল থেকে ভক্তি ভরা দরুদ ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কালামুল্লাহ শরীফ থেকে কয়েক টুকরা আয়াতে কারিমা, বিশ্ব নবীজির অগণিত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাদের দুয়ার বরকতে আমাকে সুযোগ আর তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমার নির্ধারিত আলোচ্য বিষয় কিয়ামতের আলামত, এই নির্ধারিত আলোচ্য বিষয়ের উপরেই ইনশাআল্লাহ আমি আমার আলোচনা পেশ করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরুতে দোয়া চাই, দিল থেকে দোয়া করবেন আল্লাহ যেন জবান থেকে ইখলাস মিশ্রিত জরুরি কিছু আমলের কথা বের করে দেন। যে কথাগুলি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে আমাকে আর আপনারা যারা শুনছেন আপনাদের সবাইকে কথাগুলির উপরে যথাযথভাবে আমল করার মতো সুযোগ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন, আমিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার যে আলোচ্য বিষয় কর্তৃপক্ষের থেকে আমাকে যেটা জানানো হয়েছে, আমার আলোচ্য বিষয় হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এ প্রসঙ্গে এই বিষয়কে সামনে নিয়েই আপনাদের সামনে আমাকে কিছু কথা বলতে হবে। মুখতাসার সময়ের মধ্যে আমি চেষ্টা করব আমার কথাকে গুছিয়ে শেষ করার জন্য। কিয়ামতের আলামত এটা তো বিস্তারিত বর্ণনা, অনেক লম্বা আলোচনা, হাদিসের অধ্যায়গুলোতেই অনেক লম্বা চূড়া কথা হাদিসের অধ্যায়গুলোতেই নিয়ে আসা হয়েছে, লম্বা লম্বা কথা। তো এই মাহফিলে অল্প সময়ের মধ্যে কিয়ামতের আলামত বর্ণনা করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বর্ণনা করাটা সম্ভব না। উল্লেখযোগ্য কিছু আলামত, আলামতে সগরা আলামতে কুবরা, ছোট ছোট কিছু আলামত, বড় বড় কিছু আলামত, উল্লেখযোগ্য কিছু আলামত আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এর আগে আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে কিয়ামত সংঘটিত হবে এর মধ্যে কোনো ধরনের কোনো দ্বিধা বা কোনো ধরনের কোনো সন্দেহের অবকাশ নেই, ঠিক না? কিয়ামত হবে, তবে কিয়ামত কবে সংঘটিত হবে, কত সালে সংঘটিত হবে, কতদিন পর সংঘটিত হবে, এর সঠিক তথ্য একমাত্র আল্লাহই ভালো জানেন, আল্লাহ ছাড়া কেহই জানেন না। কিয়ামত হবে বিষয়টা অত্যাবশ্যকীয় একটা বিষয়, হবে কবে এটা কাহারও জানা নাই, এমনকি নবী রসুল গণ্ডাও জানতেন না। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না, আল্লাহ জানেন। ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসাল্লাম সিংহ হাতের মধ্যে নিয়ে একেবারে কমপ্লিট রেডি হয়ে দাঁড়ানো আছেন, আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম আসবে তখনই কিন্তু কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সিংহায় ফু দিবেন সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। কিন্তু কবে নাগাদ আল্লাহর পক্ষ থেকে ওনাকে ফরমান দেওয়া হবে এই বিষয়টা উনিও জানেন না। আমার কথাগুলি কি বুঝতেছেন আপনারা?
যেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সিংহাই ফুকে এই দুনিয়া তসতস, এই মহা জগৎ বিশ্ব আল্লাহর এই যে আলাম যা আল্লাহ বানিয়েছেন সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। খোদ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেও জানেন না কবে আল্লাহর হুকুম আসবে। তো কিয়ামতের আলামত বর্ণনা করার পূর্বে আমি আপনাদেরকে কিয়ামত সংগঠিত করার প্রয়োজনীয়তাটাই বা কি এই বিষয়ে দু চারটে কথা আপনাদেরকে বলবার চেষ্টা করব। শিক্ষিত মানুষ, পোপার এলাকার মানুষ আপনারা বুঝবেন কথাগুলি, অবশ্যই দিল লাগায় কথাগুলি এখলাসের সাথে বুঝার নিয়তে শুনবেন কথা। কিয়ামত সংগঠিত করা লাগতেছে, এর পিছনে উল্লেখযোগ্য যুক্তিসঙ্গত কারণ আছে। কিয়ামত সংগঠিত করা এটা আমাদের জন্য খারাপ না, কিয়ামত সংগঠিত করতে হবে, না করলে আমরা জান্নাতিরা জান্নাতে যাবই বা কেমনে, ঠিক না? আমরা জান্নাতি যারা, আমাদের প্রত্যেক ভিটা বাড়ি, আমাদের বাবা মা জান্নাতি ছিলেন, আমরা তাদেরই তো সন্তান। আমাদের রেখে আসা এই যে বাপদাদার সম্পদ জান্নাত, এটা তো আল্লাহ পাক আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। আমরা যারা তাওহীদ পন্থী আছি, আমরা যারা মুসলিম মুসলমান সম্প্রদায় মুমিন যারা আমরা আছি, আমাদেরকে তো আল্লাহ দান করবেন, ঠিক না? তো এটা তো পাওয়ার জন্য কিয়ামত সংগঠিত হতে হবে। কিয়ামত দুই প্রকারে বিভক্ত, একটা হলো কিয়ামতে সগরা আর একটা হলো কিয়ামতে কোমরা। কিয়ামতে সগরা এটা হলো মাম্মাত ফাকাদ কামাত কিয়ামা, যেই লোকটা মারা গেল, মান মাতা, যেই লোকটা মরে গেল, ফাকাদ কামাত কিয়ামাতুহু, ওই লোকটার ছোটখাটো কিয়ামত একটা ওর উপরে হয়ে গেল। মানুষের মৃত্যুবরণ করাটাই তার জন্য ছোট কিয়ামত, তার উপরে হয়ে যাওয়া এটা একটা কিয়ামত। যেই লোকটা মরে যায় ওই লোকটাই বুঝতে পারে আসলে মরণের যন্ত্রণা কতটুকু। আমি আপনি বিবরণ দিয়েও কখনো কোনোদিন বুঝাতে পারবো না, ঠিকটা বে ঠিক বললাম? এজন্য বলা হয়েছে যেই লোকটা মারা যায় সেই লোকটার উপরে ছোটখাটো কিয়ামত একটা ঘটে যায়। আর বড় কিয়ামত যেটা, সেটা সংগঠিত হবে সম্মিলিতভাবে সবার উপরে, যারা বেঁচে আছে তাদের উপরেও, যারা মারা গেছেন তারাও বুঝতে পারবেন, মুসলমান বুঝতে পারবে, বিধর্মী বুঝতে পারবে, বাঙালি বুঝতে পারবে, ভিনদেশি বুঝতে পারবে, এক কথায় জীবজন্তু বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে, ফেরেশতারাও বুঝতে পারবে, সবার উপরে এই কিয়ামতটাকে আল্লাপাক সংগঠিত করবেন সম্মিলিতভাবে। এই কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে এই দুনিয়া অস্তিত্বহীন হয়ে পড়বে, বাস এই আলম যেটা, এই এই পৃথিবীর এই জগৎ যেটা, এটা শেষ হয়ে যাবে। এর আয়ু কিয়ামত সংগঠিত হওয়ার মাধ্যমে শেষ হবে, আলমে আখেরাত এরপর থেকে শুরু হবে। কথাগুলি কি বুঝতেছেন আপনারা? এখন কথা হলো কিয়ামত সংগঠিত করতে হচ্ছে কেন, তার দুই একটা কারণ আমি আপনাদের সামনে বলি, সময় খুব বেশি হবে না, এজন্য লম্বা চোড়া কথা বলাও যাবে না। তার উল্লেখযোগ্য কিছু কারণ সমূহের একটা কারণ হলো, যারা দুনিয়াতে ভালো কিছু কাজ করে যায় এই ভালো কাজের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেন। তদ্রূপ যারা দুনিয়াতে যারা খারাপ কাজ করবে, খারাপ কাজ যারা করবে তাদের বদলাও তো আল্লাহ দেবেন, ঠিক না? ভালো যারা করবে তাদেরকেও দেবেন, খারাপ যারা করবে তাদেরকেও দেবেন। দুনিয়াতে আল্লাহ কিঞ্চিত পরিমাণ দেন, ভালো কর্মওয়ালার ভালোর বদলাও দুনিয়াতে আল্লাহ দেন, তবে সবটুকুর নয়। খারাপ যারা করে খারাপের বদলাও দুনিয়াতে আল্লাহ কিছু কিছু দেন, সবটুকুন কিন্তু দেন না, তাই না? একেবারে সম্পূর্ণরূপে দেবেন কখন, যে ভালো কাজ করলো সব মিলাইয়া তাকে আল্লাহ যাজা দেবেন, যে খারাপ করলো সব মিলাইয়া তাকে পূর্ণরূপে সাজা দেবেন, এটা কিন্তু দুনিয়াতে দেওয়া সম্ভব না, এটা আখেরাতেই দিতে হবে। সম্মানিত হাজিরিন, যেমন আপনি দুনিয়াতে কাজ করে গেছেন সৎকায় জারিয়া, এই যে মাদ্রাসা আপনারা বানাইছেন, মাদ্রাসা বানালেন, মাদ্রাসা বানানোর ফলে এই মাদ্রাসা যতদিন বেঁচে থাকবে টিকে থাকবে, এই মাদ্রাসার থেকে যতগুলি সালো ছাত্র ছেলে মেয়েরা লেখাপড়া করে বের হবে এবং তাদের হাতে যারা গড়বে কিয়ামত পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত, যত ছেলেরা যত মেয়েরা একের পর এক একের পর এক পর্যায়ক্রমে এরা শিখবে, তারা আগামী প্রজন্মকে শেখাবে, তারপরের প্রজন্মকে তারা শেখাবে, তারপরের প্রজন্মকে তার পরবর্তী যারা আসবে একের পর এক শিখবে। আপনি প্রথম শিক্ষক ছিলেন, সৎকায় জারিয়ার আমলটা করে গেছেন,
হাজার হাজার ছাত্র আপনার যুগে যুগে ছিল, কিয়ামত পর্যন্ত অটোমেটিকলি আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার আমলনামায় একাংশ সওয়াব কিন্তু অটোমেটিকলি জমা হতে থাকবে, ঠিক না? আমি আপনি যখন মারা যাব, মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখার পরেই যদি আমাকে সব হিসাব নিকাশ চুকিয়ে দেন, এটা চুকানো সম্ভব কি করে বলেন? কারণ আমার তো সৎকায় জারি আছে, আমাকে এখনো যদি সব কিছু বুঝাইয়া দেন, কিয়ামত পর্যন্ত আরো লম্বা এ পৃথিবীর হায়াত আছে, আমার কিছু কারনামা, আমার কিছু কর্মকাণ্ড দুনিয়াতে আমি করে গেলাম, যেগুলি অবশিষ্ট বাকি আছে, আমি কবরে বসে বসে আমার আমলনামাতে অটোমেটিকলি সেগুলো জমতে থাকবে। তো মরণের পরে কবরের মধ্যে যদি আমাকে সব দিয়ে দেয়, তাহলে এখনো তো অনেক কিছু বাকি আছে, ওইগুলো আল্লাহ কখন দিবে? এই জন্য নির্ধারিত একটা দিনের দরকার আছে, ঠিক না? ঠিক বললাম, নির্ধারিত দিন, যেই দিন ভালো করণেওয়ালারও কাজ শেষ, এরপরে আর কোনো আমল নামায় আমল নেকি জমবে না, খারাপ যে করছে তারও শেষ হয়ে যাবে, তার আমল নামায় এই খারাপের কোনো মানে গুণাও কোনো দিন আর তার আমল নামায় জমবে না। এমন একটা দিন ধার্য করা দরকার যেই দিনে ভালো মন্দ যেই যাই করেছে তার বদলা আল্লাহ পাক সেই দিনেই দিবেন। এটা যেই ব্যক্তি মারা গেল ওই দিনেই দেওয়া এটা সম্ভব না, কারণ তার কাজের এখনো আসারাত পৃথিবীতে বাকি রয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা বলে, এরপরে দেখেন দুনিয়াতে অনেক মানুষ মানুষ হত্যা করে, একজন মানুষ কথার কথা 10-20 জন মানুষকে মেরে ফেললো, একজন মানুষকে যদি একজন মানুষ মারে শরীয়তের ফয়সালা কি? একজন মানুষ হত্যা করতে যদি একজনই অংশগ্রহণ করে তাহলে হত্যার বদলায় তাকেও হত্যা করে দিতে হয়, একজন মানুষকে হত্যা করতে যদি একাধিক মানুষ অংশ নেয়, কথার কথা 10-20 জন মানুষ একজন মানুষকে মারতে অংশ নিয়েছে, শরীয়তের বিধান হলো একজনের বদলায় ওই 20 জনকে হত্যা করে দেওয়া হবে। যেমন নুসরাত হত্যাকাণ্ডের বিচার, এটা কিন্তু রায় হয়ে গেছে, কতজনের বিরুদ্ধে ফাঁসির রায়? 16 জন না, 16 জনের বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। একটা হত্যাকাণ্ডের বিপরীতে যেই 16 জন অংশ নিয়েছিল 16 জনের বিরুদ্ধে কিন্তু রায় হয়ে গেছে, একজনের একটা হত্যাকাণ্ডের বিপরীত এই 16 জনকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করে দেওয়া হবে, এটা শরীয়তের বিধান। কথা বুঝতে পারছেন? একজন মানুষ যদি 10টা হত্যাকাণ্ড ঘটাইছে তাহলে একজনকে 10 জনের বদলায় 10 বার মারা সম্ভব না, একবার মারলে তো তার হায়াত শেষ, নাকি আছে হায়াত থাকবে? তাহলে এই লোকটাকে একজনের হত্যার বদলায় একবার হত্যা করলেন, ফাঁসিতে ঝুলালেন, কথার কথা আরো 9 জনের হত্যাকাণ্ডের বিচার তো এর উপরে করা সম্ভব হলো না, ঠিক না? ঠিক বলেছে বলেন, তাহলে ওই লোকগুলা মাহরুম হবে, ওই লোকগুলা মজলুম থাকবে, ওই লোকগুলার বিচার পাবে না, ন্যায্য বিচার সে পাবে না? আল্লাহ ফকরব্বুল আলমিন বলেন কিয়ামতের দিনটাতে এই জন্যই নির্ধারণ করা হয়েছে, একজন মানুষ যদি 10 জন মানুষকে হত্যা করে একজনের হত্যার বদলায় তাকে একবারই মারা সম্ভব, একাধিকবার মারা সম্ভব না, তবে তোমরা ধৈর্য হারা হইও না, হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আল্লাহ পাক একবার একের পর এক জীবন দিবেন, মারবেন, জীবন দিবেন, শাস্তি দিবেন, জীবন দিবেন, শাস্তি দিবেন, কথা বুঝেন নাই? 10 জনকেও যদি হত্যা করে ওই দিন 10 জনের শাস্তি একসাথে একজনের উপরে প্রয়োগ করা সম্ভব, এই জন্য কিয়ামত ঘটানো দরকার। কথা কি বুঝতে পারলেন কিনা বলেন? কিয়ামত সংগঠিত করা দরকার। সম্মানিত হাজিরিন, এবার যাই সামনের দিকে, কিয়ামত ছোকরা কোবরা ছোট কিয়ামত এটা হলো যে মারা যাবে তার উপরে ঘটে যাবে, আর বড় কিয়ামত যেটা সেটা ঘটবে এটা নির্ধারিত একটা সময় আছে, একমাত্র আল্লাহ জানেন, যেদিন এই দুনিয়ার আয়ু শেষ হয়ে যাবে ওই দিন ঘটা করেই, বাগাতাতান হঠাৎ করে কেউ জানবে না, হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামত সংঘটিত হবে কেউ বুঝতে পারবে না, কেউ খাবার খাওয়া শুরু করেছে লোকমা একটা মুখের মধ্যে দিয়েছে, ভাত চাবাইতেছে, রুটি কামড়াইতেছে, এমন তো অবস্থায় কিয়ামত হয়ে যাবে খাবারটা সে শেষ পর্যন্ত খেতে পারবে না, কেহই হয়তো গাভীর বানে হাত লাগাইছে দুধ দহন করার জন্য, এক বান দহন করেছে এখনো আর এক বান রয়ে গেছে, এখনো সে দহন করতে পারে নাই, এমন তো অবস্থায় কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কেউ হয়তো বাজারে গেছে কাপড় খরিদ করার জন্য, কাপড় যিনি বিক্রেতা রয়েছেন দোকানদার উনি কাপড় তার সামনে খুলে দিয়েছেন, কাপড় হাতে ধরে নাড়াচাড়া করছে, দাম দর ঠিক হচ্ছে, ইতিমধ্যে মনে করেন কিয়ামত হয়ে
যাবে, যে যেই অবস্থায় যেখানে আছে, কেউ বাচ্চা প্রসব করছে ওই অবস্থায়, কারো বাচ্চা কেবলমাত্র নতুন কোলের মধ্যে আসছে ওই অবস্থায়, যে যেই কাজ করতেছিল স্বাভাবিক অবস্থায় দুনিয়ার সব কিছু চলতে থাকবে, হঠাৎ করে কেউ জানবে না, হঠাৎ করে মৃদু আওয়াজ কানের মধ্যে আসবে, আওয়াজ ধীরেই প্রকট হতে থাকবে, ধীরেই প্রকট হতে থাকবে, এত প্রকট হবে যে মানুষের বুক ফেটে যাবে, কর্ণ আর শুনবে না, মানুষ বেহুশ হয়ে যাবে, পতঙ্গের মতো হয়ে যাবে, একেবারে পঙ্গপালের মতো ছুটতে থাকবে দিক বেদিক, আসমান ভেঙ্গে চুরমার হয়ে সবার উপরে পড়ে যাবে, একসাথে পৃথিবীতে যত জীবজন্তু থাকবে একসাথেই সব মারা পড়ে যাবে। এটা হলো কিয়ামতে কোবরা। এটা কি? কিয়ামতে কোবরা। এখন আসেন, আল্লাহ রসুল নির্ধারিত দিন বলে জান নাই অমক দিনই কিয়ামত হবে, তবে আল্লাহ রসুলের জবানে কোরআন এবং হাদিসে কিয়ামতের কিছু নিদর্শনের কথা আল্লাহ রসুল খুব যত্ন সহকারে, কিয়ামতের কিছু নিদর্শনের কথা আল্লাহ রসুল নিজে বলে গেছেন। সম্মানিত উপস্থিতি, তবে এই কথাগুলি কোনটার পর কোনটা হবে, কোনটার পর কোনটা হবে, এই যে ধারা, এই যে যেটা বিন্যাস যেটা করা হয় সাধারণত আমরা বলে থাকি, এটা হাদিসের মধ্যে এটা এইভাবে বলা নাই, এটা আগে হবে, এটা এরপরে হবে, এরপর এটা হবে, এরপর এটা হবে, এরপরে এটা হবে, এগুলি যেগুলি আমরা বলে থাকি এগুলি একটা মোটামুটি কোরআন হাদিস থেকে যেগুলি জানা যায়, বোঝা যায়, অগ্রপশ্চাৎ থেকে কথাগুলি মানে বুঝে মোটামুটি এটার পর এটাই হবে বোঝা যায়, কনফার্ম না, সেইভাবেই কিন্তু তার টিপ দিয়া একটা বিন্যাস করে সাধারণত হযরত উলামায়ে কেরাম এক ফেকার কিতাবের মধ্যে, তারিখের কিতাবের মধ্যে, বাবু আশাতি সাহা বিভিন্ন হাদিস অধ্যায়ের মধ্যে ওইভাবেই কিন্তু হাদিসগুলোকে সাজানো হয়েছে। আমি কি কথাটা আপনাদেরকে বুঝাতে পেরেছি? সম্মানিত হাজিরিন, আমাকে কিয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত করে আপনাদের সামনে আলোচনা করতে হবে। একটা হলো কিয়ামতের আলামত, আলামতের সগরা, ছোট ছোট আলামত। আমি কিয়ামতকেও দুই ভাগে ভাগ করেছি, একটা হলো কিয়ামতে কোবরা সগরা ছোট কিয়ামত, আর একটা হলো কিয়ামতে কোবরা বড় কিয়ামত। তদ্রূপ কিয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত, একটা হলো আলামতে সগরা, কিছু হলো আলামতে সগরা, আর কিছু হলো আলামতে কোবরা, আলামতে কোবরা, কিছু হলো ছোট ছোট আলামত আর কিছু হলো বড় বড় আলামত। সম্মানিত উপস্থিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে লম্বা একখানা হাদিস বর্ণিত আছে, তার মধ্যে কিয়ামতের সগরার বিভিন্ন আলামতের কথা সেখানে বর্ণনা করা আছে। কথাগুলো খুব ভালো করে বুঝবেন, আমাদের ব্যক্তি জীবনের সাথে যদি ওই আলামতের সাথে মিশে যায় তাহলে মনে করব আমি নিজেই চেষ্টা করতেছি কিয়ামতটাকে একটু আগায় নিয়ে আসার জন্য। কথা বোঝেন নাই বুঝি? এগুলো তো মানুষের মাধ্যমেই হবে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের সগরা, আলামতের সগরা, ছোট ছোট আলামতের মধ্যে আমি 10 থেকে 15টা আলামত এখানে হাদিস থেকে নির্বাচন করে লিখে নিয়ে এসেছি। আরও অনেক আছে, সবগুলি অল্প সময়ে বর্ণনা দেওয়া সম্ভব না। 15 থেকে 16টা আলামত, আলামতের সগরা আমি এখানে নিয়ে এসেছি, আর বড় বড় কিছু আলামত আছে, আলামতে কোবরা তাও কিছু এখানে আসা নিয়ে আসা হয়েছে, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদেরকে বলবো। তার মধ্যে আলামতে সগরার মধ্যে থেকে একটা আলামত ভালো করে বুঝবেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دوالا এক নাম্বার ছোট আলামত, যখন গনিমতের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, কোনো মানুষ যদি রাষ্ট্রীয় সম্পদকে 10 জনের যেই সম্পদ এখনো বন্টন হয় নাই, এইরকম কোন সম্পদকে একেবারে নিছক নিজের সম্পদের মতো ভোগ করা শুরু করবে, মনে করবে যে কিয়ামত সংগঠিত হতে আর বেশি দেরি নয়। এটা কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আলামত সমূহের, ছোট আলামত সমূহের একটা আলামত। আমি কি কথা বোঝাতে পেরেছি আপনাদেরকে? মানুষ যখন গনিমতের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, যেই সম্পদ এখনো বন্টন হয় নাই, একসাথে অনেকজন মালিকানাধীন রয়েছে, এই সম্পদকে অন্যের হক নষ্ট করতেছে, অন্যের টাকা নিজে গলৎকরণ করছে, একটু চিন্তা করছে না, নিজের মনে করে সবগুলি খেয়ে ফেললো, নিজের সম্পদ মনে করে ভোগ করতেছে, আল্লাহ নবীজি বলেন যে মনে করবো এটা কিয়ামতের আলামত, কিয়ামত সংগঠিত হতে আর বেশি দেরি নাই। এই কাজটা কি আমাদের বাংলাদেশের মানুষেরা করে? করে কি না? করে না। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামত আর বেশি দিন নাই, আমরাই তাড়াতাড়ি করে সবাই যুক্তি বুদ্ধি করে কিয়ামতকে তাড়াতাড়ি কাছায় নিয়ে আসতেছি। কথাটা ঠিকভাবে ঠিক বললাম মানে? সম্মানিত হাজিরিন, আমি এই অনুষ্ঠানে, এই মাহফিলে আপনাদেরকে হয়তো এর আগেও বলেছি,
ছেলে চাকরি করে, বাবাকে জিজ্ঞেস করলে, বাবা আপনার ছেলে চাকরি নিয়েছে বেতন কত? কয় বেতন যাই হোক, বেতন তো খুব বেশি না, 10-12 হাজার বা 15-20 হাজার টাকা বেতন। কয় হুজুর এই বেতন দিয়ে তো ছেলের পকেট খরচই হয় না, তাহলে বাল বাচ্চা নিয়ে বউ বাল বাচ্চা নিয়ে চলে কেমনে? কয় যে হুজুর আলহামদুলিল্লাহ এইটা বেতন যাই থাক, সাইড ইনকাম ভালো আছে, সাইড ইনকাম ভালো আছে। কথা কি বুঝতে পেরেছেন কি না? এলোমেলো করে ইনকাম করার সোর্স তাদের ভালো আছে। সম্মানিত উপস্থিতি, হয়তো বা আমানতের খেয়ানত করবে, রাষ্ট্রীয় সম্পদকে সে অন্যায় করে ভোগ করার চেষ্টা করবে, যেটা আমরা আমাদের দেশেও দেখছি, বিভিন্ন ব্যাংক লুট হয়ে যাচ্ছে, সরকারি টাকা বিনষ্ট হয়ে যাচ্ছে, ব্যাংক থেকে 10 জনের টাকা, 20 জনের টাকা, 1000 জনের টাকা 2-4 জন মানুষ চুরি করে, বাটপারি করে, ছিনতাই করে দেশ থেকে অন্য দেশে পাচার করে দিচ্ছে। এটা কিয়ামতের আলামত, আমাদের দেশেও এগুলার বহিঃপ্রকাশ হওয়া শুরু হয়েছে। কথাকে ঠিক করে ঠিক বলুন, এটা কিয়ামতের আলামত। 10 জনের সম্পদকে নিজের মনে করে ভোগ করবে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করে ভোগ করবে। একটা কথা আপনাদেরকে বলি, হকুল ইবাদ বড় মারাত্মক জিনিস, বান্দার হক নষ্ট করা বড় মারাত্মক জিনিস। আল্লাহর হক যদি কোনো ব্যক্তি নষ্ট করেছে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দেবেন, কিন্তু স্পষ্ট করে বর্ণনা করা আছে, কোনো মানুষ যদি বান্দার হক নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত বান্দা হককে মাফ না করে দিবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। কথা কি বুঝতে পেরেছেন কিনা বলেন। এমনকি আপনারা জানেন, হয়তো বা আপনাদের অনেকেই জানা আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার আগে যত গুনাহ করেছিল, ইসলাম গ্রহণ করার মাধ্যমে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। বিধর্মী থাকা অবস্থায় যত গুনাহ করেছে, সে যত বড় বড় গুনাহ করেছে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হাদিসের ব্যাখ্যা করতে গিয়া মুহাদ্দিসিন একরামগণ বলতেছেন, তবে যদি লোকটা কোনো মুসলিম দেশের বাসিন্দা হয়ে থাকে, আর ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত যদি কোনো মানুষের হক সে নষ্ট করেছে, ইসলাম গ্রহণ করার পরেও আল্লাহ তাকে ওই মানুষের হক নষ্ট করেছে, তার থেকে মাফ নেয়ার আগ পর্যন্ত আল্লাহ ওই হকটাও তারে মাফ করবে না। কথাটা বড় জটিল। ইসলাম গ্রহণ করলে অতীতের সব গুনাহ মাফ, কিন্তু ইসলামী দেশের লোক, মুসলিম কান্ট্রির লোক যদি হয়, সে কোনো মানুষের হক নষ্ট করেছে, লোক থেকে মাপ নেওয়া সম্ভব তার? ইসলাম গ্রহণ করলেও সেটা মাপ হবে না যতক্ষণ পর্যন্ত এই হকটা তাকে পৌঁছায় না দেবে। কথা বুঝতে পেরেছেন? 10 জনের সম্পদ নষ্ট করে খাওয়া, এটা কত মারাত্মক গুণা একটু চিন্তা করে দেখেন, কি পরিমাণ মারাত্মক গুণা। যেখানে 18 কোটি মানুষের হকের সম্পৃক্ততা আছে, একটা গমের দানার সাথে সম্পর্ক হলো 18 কোটি মানুষের, ঠিক তেমনি ঠিক বললাম বলে, একটা কম্বলের সাথে সম্পর্ক হলো 18 কোটি মানুষের সম্পর্ক। একটা কম্বল যদি কেউ জালিয়াতি করে ভোগ করে, একটা যদি মনে করেন এই যে আরো সরকারি যে সম্পদগুলি আছে, বিভিন্ন ধরনের সরকার দিয়ে থাকে, 18 কোটি মানুষের সম্পৃক্ততা আছে, ছোট থেকে ছোট জিনিসটাও যদি আত্মসাত করেছে, আল্লাহর দরবারে তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক তেমনি ঠিক বললাম। মুসলমান বন্ধুগণ, আবার মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, কিতাবুল ঈমানে এক ব্যক্তির ব্যাপারে সাহাবাই কেরামরা বলতেছেন, হুজুর ওই লোকটা তো বড় বীর আর বাহাদুরের মানে বাহাদুরের মতো করে যুদ্ধে যুদ্ধ করতেছেন, কচু কাটা করতেছেন মুসলমানদের পক্ষে থেকে, সামনে যাকে পায় তাকে সাবার করে দেয়, বীর দর্পে সে যুদ্ধে রণাঙ্গনে সে মানে লড়াইরত অবস্থা আছে মুসলমানদের পক্ষে, অনেক কাফেরদেরকে সে জাহান্নামে পৌঁছায় দিল। আল্লাহ নবীজি বললেন, লোকটা তো জাহান্নামী। সাহাবীরা বলে, কেমনে, কি করেন, কি বললেন আপনি? সাহাবাই কেরামরা তো চিন্তা করতেছেন লোকটা জাহান্নামী কেমনে হয়। আল্লাহ নবীজি বললেন, যাহ আমি দেখতেছি লোকটা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, আগুনে পড়তেছে। সাহাবাই কেরামদের বিশ্বাস হয় না, বলে ঠিকই। এক হাদিসের মধ্যে আসছে, হাদিসটা বিভিন্ন ধরনের বিভিন্ন দায়ের দিকে চলে গেছে, এক হাদিসের মধ্যে আসছে লোকটা পরবর্তীতে আত্মহত্যা করেছে, এজন্য লোকটা গেল জাহান্নামে। সাহাবাই কেরামরা বলেন, কি ব্যাপার, বীর দর্পে রণাঙ্গনে যুদ্ধরত অবস্থায় আছে, এত সত্য লোকটাকে জাহান্নামী বললেন কেন? পরবর্তীতে দেখা গেল লোকটা আত্মহত্যা করেছে,
পরবর্তীতে দেখা গেল গনিমতের অবণ্টিত সম্পদ থেকে ওই লোকটা কিছু সম্পদ চুরি করে রেখে দিয়েছে, যার কারণে আল্লাহর নবীজি বললেন আমি দেখতে পাইতেছি অবণ্টিত সম্পদের একটা চাদর তার গার উপরে আছে, আর ওই চাদরের আগুনে ধাও ধাও করে পুরে লোকটা জাহান্নামের আগুনে কষ্ট পেতে আছে। নাউজুবিল্লাহ জরি পড়ে আল্লাহু আকবার। এজন্য ভাই গনিমতের সম্পদ, অবণ্টিত সম্পদ, দশজনের হকের সাথে সম্পৃক্ত যেই সম্পদ, এগুলোকে অন্যের মাল বনে না করে নিজের মতো করে যদি কেউ ভোগ করা শুরু করে দেয়, আল্লাহ নবীজি বললেন যে হ্যাঁ এটা কিয়ামতের একটা পূর্ব লক্ষণ। মহতরম দোস্ত বুজুর্গ, দুই নাম্বার, ওয়াল আমানাত মাগনামান, আমানতকে গনিমত মনে করে খাওয়া শুরু করে দিবি। আমানত সংরক্ষিত সম্পদ আপনার কাছে রাখছে, হেফাজত করিও, তুমি একটু দেখে রাখবা, আর আপনার কাছে আমার কাছে এই সম্পদটা কেউ রাখলো হেফাজতের জন্য, দেখে রাখার জন্য। আমি বাস করলাম কি নিজের সম্পদের মতো করে তাকে ভোগ করা শুরু করে দিলাম, আমানতের মধ্যে খিয়ানত করলাম। আল্লাহ নবীজি বলেন শুনে রাখিও, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, কোনো সমিতির টাকা, কোনো সভার টাকা, অথবা যে কোনো টাকা আছে তোমার কাছে রাখছে, হেফাজত করার জন্য রাখছে, তুমি এগুলাকে নিজে আত্মসাৎ করলা, খেয়ে হজম করে ফেললা। এই প্রবণতা যখন সমাজের মধ্যে দেখা দিবে, আল্লাহ নবীজি বললেন শোনো এটাও কিয়ামতের পূর্বে একটা লক্ষণ, তবে এটা হলো আলামতে কুবরা, না আলামতে সগরা। এটা কি হচ্ছে এখন আমাদের সমাজে? আমানত অন্যের মাল যেগুলো আপনার কাছে রাখছে হেফাজতের নিয়তে, হেফাজত করা তো দূরের কথা, বরং নিজের মনে করে একবারে হালালের মতো করে গলতকরণ করে একবারে খেয়ে দিয়ে হজম করে ফেলছে, এরকম বহু মানুষ কিন্তু আমাদের সমাজে আছে। ঠিক টাইমে ঠিক বললাম। মহতরম দোস্ত বুজুর্গ, তিন নম্বর, যাকাত মাগরামান, যাকাত দেয়া, যাকাত প্রদান করাকে জরিমানা মনে করবে। নিজে কামাই করলাম, এত কষ্ট করে অর্থগুলি কামাই করলাম, মাঠে কাজ করলাম, ঘাটে কাজ করলাম, শ্রম দিলাম, অর্থগুলাকে নিজে সংগ্রহ করলাম কত কষ্ট করে, শতকরা 2.5%, শতকরা 2.5 টাকা, 40-এ 1 টাকা, এই হারে আমার টাকার থেকে বিয়োগ করে মানুষকে দিয়ে দিতে হয়। 1,00,000 টাকা যদি কারো মালিকানায় অতিরিক্ত থাকে তাহলে তার 2,500 টাকা বিয়োগ করে মানুষকে দিয়ে দিতে হয়। 1,00,000,000 টাকার মালিক যদি কোনো ব্যক্তি হয় তাকে 2,50,000 টাকা বের করে অন্যকে দিয়ে দিতে হয়। কথাটা বুঝতে পারলেন কিনা? এ মুসলমান, অনেক ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সহায় সম্পদ দিয়েছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক তারে বানাইছে, তার উপরে যাকাত চলে আসে, কিন্তু যাকাত দেয়াকে জরিমানার মতো মনে করে, এই টাকাটা কেমন যেন সমুদ্রে ফেলায় দিলে যেরকম অবস্থা সেরকম মনে করে। এই প্রবণতা কিন্তু এখন আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এটা হলো কিয়ামতের আলামতে সগরা। বর্তমান মানুষ আমাদের দেশেও কিন্তু অনেক টাকাওয়ালা আছে, কোটি কোটি টাকার মালিক অনেকে আছে, এরা কিন্তু যাকাত খোর, তারা নিজেরাই নিজেদের যাকাতের টাকা খায়, মুস্তাহিক যারা আছে তাদেরকে যাকাতের টাকা দেয় না। ঠিক টাইমে ঠিক বললাম? বলেন এই আমাদের দেশে বড় লোক যারা তারা যাকাত খোর, কারণ কোটি টাকার মালিক যে হবে 2,50,000 টাকা যাকাত দিতে হবে, হে 2,50,000 টাকা যাকাত দেওয়া তো দূরের কথা, নিজের যাকাতের টাকা নিজেই খেয়ে সাবার করে দেয়। ঠিক বললাম? বলে এরা তো কোটিপতি যারা আছে যাকাত খোর, যাকাত দেয় না তারা, যাকাত দেওয়াকে এটা জুলুম মনে করে, জরিমানা মনে করে, হায় অন্যায় করলে জরিমানা দিতে হয়, দিতে মনে চায় না, কষ্ট হয়, যাকাত দেওয়াকে স্যাম এরকম মনে করে থাকে। আল্লাহ নবীজি বলেন এই অবস্থা যখন দেখবে তখন মনে করো আলামতে সগরা, কিয়ামতের এটার প্রকাশ পেয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এখন তো আমাদের দেশে, বাহিরের কথা বাদ দেন, আমাদের দেশেও তো অনেক সম্পদশালী যারা আছে, এদেশে বহু সম্পদশালী আছে, যাকাত এটা যে একটা দেয়ার মতো বিধান, আমল করার মতো একটা বাধ্যতামূলক বিধান, নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান, এটা কিন্তু অনেকেই মনে করে না। কথাকে ঠিক টাইমে ঠিক বললাম? বলেন আরে বড় লোকের কথা বাদ দেন, গ্রামের যারা, মানে আমরা যাদেরকে গরিব মনে করি, ভালো করে শোনেন, আমরা গ্রামে যাদেরকে গরিব মনে করি,
তাকেও দেখবেন যে খুঁটে খুঁটে যা আমরা তাদেরকে যাকাত দিয়ে থাকি, অথচ তার মালিকানা দিলে এত এত পরিমাণ সম্পদ আছে, তার ব্যাংকের ব্যালেন্স আছে, বিভিন্ন সমিতিতে তার নাম দেওয়া আছে, বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করা আছে, সবগুলাকে যদি মিলানো যায় তারও মালিকানায় দেখা যায় উদ্বৃত্ত সম্পদ 1.5-2 লক্ষ টাকা তারও মালিকানায় রয়ে গেছে। এতগুলি টাকা থাকার দরকার নাই, 52.5 তলার চাঁদির বাজার মূল্য, হ্যাঁ 52.5 তলা চাঁদির বাজার মূল্য, এই পরিমাণ টাকা যদি কারো প্রয়োজনের অতিরিক্ত কারো মালিকানায় থেকে যায়, যেটা বর্তমান বাজার হিসেবে 37 থেকে সর্বোচ্চ আয় 38,000 টাকা, এই পরিমাণ টাকা যদি কারো উদ্বৃত্ত থেকে যায় বৎসরের শুরুতে আর শেষে, ওই লোকটার উপরে যাকাত চলে আসে। এখন হিসাব করে যদি দেখা যায়, ইনকোয়ারি যদি করা যায়, রিপোর্ট যদি, তথ্য যদি নেওয়া যায় গ্রামের মধ্যে, যারা যাকাত খায় তাদের যাকাত খাওয়া জায়েজ হবে না, বরং প্রত্যেকে যাকাত দেওয়ার মতো হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন লোকটা কর্মজীবী মানুষ, বড় কষ্ট করে টাকাগুলি জমাইছে, টাকা তো জমছে, জমানের পরেও যেহেতু ওর সংসার চলে গেছে, মনে করতে হবে এই টাকা ছাড়াই সে তার সংসার চালাতে পারছে, এটা উদ্বৃত্ত টাকা তার। কথা বুঝতে পারছেন না পারেন নাই, এটা উদ্বৃত্ত টাকা। যদি একান্ত সেই টাকা ছাড়া চলতে না পারতো তাহলে টাকা জমতো না, ব্যাংকের থেকে টাকা উঠাইয়া তার জরুরি প্রয়োজন যেগুলো সেগুলি তাকে মানে সরবরাহ করা লাগতো, পূরণ করা লাগতো, কিন্তু সেগুলি না করেও যেহেতু বাঁচাতে পারছে, মনে করতে হবে আসলে লোকটার কি আছে, টাকা এগুলির দরকার নাই, এগুলি বাঁচা টাকা। কথা কি বুঝতে পারছেন কিনা বলেন। গ্রামের বহু মানুষ আছে, অনেক বিধবা আছে, অনেক অসহায় আছে, যাদেরকে আমরা অসহায় মনে করি, অথচ তারা অসহায় না, লাখ লাখ টাকার মালিক, তার উপরে যাকাত আসছে, ও জীবন ভরা যাকাত খাইলো, জিন্দগিতে কখনো মনে করলো না আমাকে যাকাত দিতে হবে। এই কথাকে ঠিক টাইমে ঠিক বললাম মুসলমান বন্ধুরি, আমার লম্বা কথা প্রত্যেকটা কানিয়ে বলা যাবে না। যাকাত যেই পরিমাণ আসে, ওই পরিমাণ আমাদের দেশের কথা, পুরা দেশের কথা বাদ দেন, গোপালপুর আপনাদের এই এলাকা, পৌর এলাকা, এই এলাকার মানুষগুলি যাদের উপর যাকাত আসে, ন্যায্যভাবে যদি তারা যাকাতের টাকাগুলি দিয়া এই এলাকার গরিব দুঃখী যারা আছে তাদের মাঝে যদি সুষম বন্টন করে দেয়, আল্লাহ, ইসলামের অর্থনীতি হলো যাকাতের টাকা সুষম মানে ও উসুল করার পরে যদি গরিব গুরাবাদের মাঝে সুন্দরভাবে বন্টন করে দেয়া, যদি দেয়া সম্ভব হয়, কোনো জায়গায় দারিদ্র সীমার নিচে কখনো কোনো মানুষ বাস করবে না, দারিদ্র সীমার নিচে মানুষ বাস করবে না, না খেয়ে কখনো কোনো মানুষ মারা যাবে না, বস্ত্রহীন অবস্থায় কখনো কোনো মানুষ থাকবে না, কিন্তু আজকে কার্পণ্যতার কারণে, মাল আর সম্পদের মোহ আর লোভের কারণে আজকে যাকাত দেয়াকে ফরজ বিধানকে ওভারটেক করছে মানুষ, ফরজ বিধানের উপর আমল করছে না মানুষ, আজকে ফরজ বিধানকে এটাকে জরিমানা মনে করছে। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহর নবীজি বললেন এটা কিয়ামতের ছোট আলামত। একটু মেহরবানি করে সামনের দিকে আসেন ভাই, একটু সামনের দিকে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই আসেন সামনের দিকে, সামনের দিকে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনের দিকে আসেন, মেহরবানি করে পেছনের ভাইদেরকে বসতে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে ফাঁকা জায়গা রাখিয়েন না, মেহরবানি করে ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত বুজুর্গ, 3 নম্বরটা বলছি, 4 নম্বরটা হলো ওয়া আতা'ার রাজুলু ইমরাতাহু, মানুষেরা তাদের বিবিদের অনুকরণ করবে, পুরুষ মানুষ মহিলাদের অধীনস্থ হয়ে পড়বে। কথা বুঝতে পারলেন কিনা, এটা কিয়ামতের আলামত, পুরুষ মানুষ মহিলাদের অনুগত্যশীল হয়ে পড়বে, আনুগত্যতা করবে, মহিলারা দিবে সমাজের নেতৃত্ব, ঘরের নেতৃত্ব স্বামী দিবে না, ঘরের নেতৃত্ব দিবে হলো মহিলা স্ত্রী। কথা বুঝতে পারলেন কিনা, সমাজ ব্যবস্থা এত পরিবর্তন হয়ে যাবে, সমাজের পুরুষরা নেতৃত্ব দেবে না, সমাজের নারীরা দেবে নেতৃত্ব। কথা কি বুঝতে পারলেন কিনা বলেন। আমি তো বারংবার এ কথা অনেক জায়গায় বলে থাকি, মেম্বার হচ্ছে আজকে মেয়েরা, চেয়ারম্যান হচ্ছে মেয়েরা, পার্লামেন্ট মেম্বার হচ্ছে মেয়েরা,
সংরক্ষিত আসনে আসন পাইতেছে হলো নারীরা, ঠিক তাহলে ঠিক বললাম। পার্লামেন্টের সবচেয়ে বড় পদ পদবীর অধিকারী যারা আজকে আমাদের দেশেও মেয়েরা, ঠিক তাহলে ঠিক বললাম বলেন দোস্তরে, তারা করছে করতে পারে, কিন্তু কোরআন হাদিস বলে এগুলা তাদের কাজ না। এগুলা কি নয়, মেম্বারগিরি করা মহিলাদের কাজ না, চেয়ারম্যান হওয়া এটা মহিলাদের কাজ না, পার্লামেন্টে মেম্বার হওয়া পার্লামেন্টের মেম্বার হওয়া এটা নারীদের কাজ না। নারীদের যে কাজ সেই কাজ মহিলারা ছেড়ে দিয়েছে। আজকে আমরা হয়তো নারী বান্ধব সমাজ ব্যবস্থা করছি, বিশ্বকে আমরা জানাইতেছি আমরা মহিলাদেরকে আগায় দিচ্ছি, নারীরা অগ্রশীল, নারীরা অগ্রগামী হচ্ছে, নারীরা সব দিক দিয়ে আগায় যাচ্ছে, আমরা নারীদেরকে আগায় দিচ্ছি, বেশ ভালো কথা। স্বাবলম্বী হচ্ছে, শিক্ষিত হচ্ছে, চাকরির ক্ষেত্রেও তারা আগানো, ক্ষমতার ক্ষেত্রেও তারা আগানো, সব দিক দিয়ে তারা আগানো। এটা বিশ্ববাসীকে আমরা গর্ব করে পুরা বিশ্ববাসীকে জানাই দিচ্ছি, কথাটা ঠিক তবে ঠিক বললাম বলেন। কিন্তু দোস্ত, আমাদের ধর্ম কোরআন এবং হাদিস কি বলে? কোরআন হাদিস তো এই কথা বলে, মহিলার কাজ নেতৃত্ব দেয়া না, মহিলার কাজ মেম্বার আর চেয়ারম্যান হওয়া না, মহিলার কাজ কিন্তু পার্লামেন্ট মেম্বার হওয়া না, কথাকে ঠিক তবে ঠিক বললাম বলেন। এগুলা মহিলাদের কাজ না, মহিলারা নেত্রী হয়ে যাবে আর পুরুষরা তাদের পেছনে পেছনে ঘুরবে। আল্লাহ নবীজি বললেন, মনে করো এই সময়টা যখন আসবে মনে করিও ওটা হবে কিয়ামতের আলামত। দেখা দিয়েছে, দেখা দিয়েছে এখন? হ্যাঁ। এখন আপনি বলতে পারেন যে হুজুর কয় কি সর্বনাশ, সর্বনাশ বলে কি? আরে সর্বনাশ মানে যেটা বাস্তব কথা সেটা বললাম, এখন মানা না মানা নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, কথাকে ঠিক নেবে ঠিক বললাম বলেন। মানবেন কি মানবেন না আপনার ব্যাপার, কিন্তু কোরআন এবং হাদিস বলেন যে না, তারা নেতৃত্ব দেবে না, তারা বরং তার অভিভাবক পুরুষ যারা আছে, স্বামী যদি থাকে স্বামী, স্বামী যদি না থাকে ছেলে, বড় ছেলে তার অভিভাবক হয়ে যাবে, তার কথা মোতাবেক চলবে, ঘর থেকে বাহিরে বের হবে তার কথার বাহিরে বের হবে না, হজ ব্রত পালন করতে যাবে, মাহরাম ছাড়া কোনো মহিলা হজে পর্যন্ত যাইতে পারে না। ইসলামের পাঁচ স্তম্ভের একটা স্তম্ভ হলো হজ পালন করা, কোনো মহিলার যদি মাহরাম না থাকে ওই মহিলার উপরে হজই তো ফরজ হয় না। আপনাদের সভাপতি সাহেব, উনি একজন বিদগ্ধ আলেবিদিন, বড় মুফতি সাহেব হুজুর কাসিম সাহেব দামত বরকাতুল আলিয়া, আমার কথা বিশ্বাস যদি না করেন হুজুরকে জিজ্ঞাসা করেন, টাকা আছে বটে, শারীরিকভাবে সক্ষম, সব কিছু আছে, কিন্তু কার সাথে হজে যাবে? চল্লিশটা দিন এমন তার কাছের কোনো মানুষ নাই তার সাথে সে একসাথে থাকবে, তার নিরাপত্তা সে দিবে, এরকম যদি না হয় কোটি কোটি টাকার মালিক হলেও এই মহিলার উপর হজ ফরজ নয়। কথা বুঝতে পেরেছেন কি না বলেন? হজই পালন করতে হয় না, তাহলে বাদ বাকি এই কাজগুলি করা যাবে? একজন নেত্রী যদি হয়, অনেকগুলি নেতাদেরকে নিয়ে রাত নাই দিন নাই চব্বিশটা ঘন্টা চলতে হয়, তাদের সাথে ব্রিফ করতে হয়, জাতির সাথে ব্রিফ করতে হয়, তাদের সাথে অনেক কথাবার্তা বলতে হয়, এই কথাকে ঠিক টেবে ঠিক বলেছে ভাই। সত্যি কথা বলতে কি একটা কথা আপনাদেরকে বলি, আমার ব্যক্তিগত কথা, আপনাদের এই কথার সাথে একমত হতে হবে, দুজন তিনজন পুরুষ একজন মহিলা যদি একসাথে এক পাশে থাকে, টেবিলে গোল টেবিল আলোচনা হচ্ছে, এক পাশে একজন মহিলা আর চতুর্পাশে পুরুষ, আপনি চিন্তা করেন, শয়তান মশাই হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবীজি বলেছেন একজন নারী আর একজন পুরুষ যদি বাহিরে বের হয়, তৃতীয় একটা শক্তি তাদের পাশে থাকে, সেটা হলো শয়তান। হুজুরকে বলা হলো, হুজুর আপনিও যখন কোনো মহিলা তথা আপনার মেয়ের স্ত্রী এদেরকে নিয়েও যদি বের হন, আপনার মাহারাম মেয়েকে নিয়েও যদি বের হন, আচ্ছা আপনার পাশেও কি শয়তান আছে? কহ, আমার কাছেও শয়তান তৃতীয় শক্তি হিসেবে আসে বটে, তবে আমাকে শয়তান ঘায়েল করতে পারে না। চিন্তা করে দেখেন ব্যাপারটা কোন পর্যায়ের, কথাকে ঠিক টেবে ঠিক বলেছি বলেন। মানুষের দিলের অবস্থা, এখন বলবেন যে হ্যাঁ এই হুজুরদের মন অত্যন্ত খারাপ, এই জন্যই তো আজকে এমন দশা হয়ে যাচ্ছে, ফ্রি ভাবে চলাফেরার আমাদের মন মেজাজ তৈরি হয়ে যাচ্ছে, যার কারণে সমাজের আজকে 12টা বেজে যাচ্ছে, এই কথাকে ঠিক টেবে ঠিক বলেছি বলেন। সমাজের 12টা বেজে যাচ্ছে, আল্লাহ হেদায়েত দান করা, আমিন আল্লাহুম্মা আমিন। মহতান দোস্ত বুজুর্গ, বলছিলাম আর একটা আলামত হলো আতাউর রাজুল ইমরাতাব, মানুষেরা তাদের স্ত্রীদের কথা মানবে, সমাজে নারীদের নেতৃত্ব চলবে, নারীদের কথায় সমাজের পুরুষরা উঠবে আর বসবে, এই অবস্থা যখন তোমরা দেখবা মনে করিও তখন তোমরা কিয়ামতের আলামত পেয়ে গেছো, তোমাদের উপর কিয়ামতের আলামতের সগরা আল্লাহ পাক তোমাদের মাধ্যমে দুনিয়াতে তার প্রকাশ করে দিয়েছেন। মহতরাম দোস্ত বুজুর্গ, এরপরে আর একটা আলামতে সগরার কথা বলেছেন, ওয়াক্কা উম্মা, আরেকটি আলামত হলো মানুষেরা তাদের মা বাবার অবাধ্য হয়ে যাবে, মা বাবার কথা শুনবে না,
ছেলেমেয়েরা মা বাবার কথা শুনবে না, মা বাবা যদি এদিক যেতে বলে ওই দিক যাবে না, অন্যদিকে ঘাড় বাঁকা করে চলে যাবে, মা বাবা তাদের কাছে মানে মান্যবর থাকবে না, মাননীয় থাকবে না, মা বাবার কথা মানবে না, তাদের বৈধ কথাগুলিও তারা মানবে না, মা বাবার কথার বাইরে চলার চেষ্টা করবে। মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী যে হাদিস শরীফের মধ্যে বলতেছেন, এই অবস্থা যখন তোমরা দেখবা মনে করিও এটা আলামতে সগরার একটা। এটা কি এখন আছে? আছে। আব্বা আম্মাকে তো মানে না, এটা একটা ওপেন ব্যাপার হয়ে দাঁড়াইছে এখন। কথাকে ঠিকটা ঠিক বললাম বলে, এটা তো আব্বা আম্মার কথা মানতে হবে, এটা ছেলে মেয়েরা এখন মনেই করে না, মনে করে যে এরা বুড়া হয়ে গেছে, এরা আর কি বোঝে, আমরাই বেশি বুঝি, আমরাই এখন বেশি বুঝি, এরে আমরা তার তাদের কথা কি মানবো। অথচ হাদিস শরীফের মধ্যে বলেন, এই কথাটা বলা, বাবা মার কথা না শোনা, এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের একটা কি আলামত? আব্বা আম্মার নাফরমানি করা কিয়ামতের আলামত। এরপর আর একটা আলামতের কথা লেখছে, ভাই বেরাদার যারা আছে, আপনজন প্রিয়জন যারা আছে, মানুষ থেকে তারা দূরে সরে যাবে, নিজের ভাই নিজের কাছে থাকবে না, নিজের বোন নিজের কাছে থাকবে না, দূরবর্তী মানুষ যারা।